নওশাদ সিদ্দিকী বড় বড় হুঙ্কার দিয়েছিল, নওশাদ সিদ্দিকী বলেছিল ডায়মন্ড হারবারে আমি দাঁড়াবো। এবার যদি নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে না দাঁড়ায়, তা মানুষের কাছে তার বিশ্বাসযোগ্যতা যাবে, মানুষের কাছে তার বিশ্বাসযোগ্যতা যাবে প্রথম, আর সেকেন্ড মানুষ তাকে বিশ্বাস করবে না, এবং থার্ড মানুষ হয়তো এটাও বিশ্বাস করতে পারে কোনো বড় ইন্টারেস্টের জন্য তৃণমূলের হাতে তামাক খেয়ে নওশাদ সিদ্দিকী দাঁড়াচ্ছে না, অথবা ভয় পেয়েছে, হয় তার ডায়লগ দেওয়া উচিত ছিল না, অথবা তার দাঁড়ানো উচিত। নওশাদ সিদ্দিকী রাজনৈতিক ক্যারিয়ার অ্যাট স্টেক, বাংলার মানুষ নওশাদ সিদ্দিকী আর ভরসা করবে না যদি না দাঁড়াইছে। না দাঁড়ায় তো বললাম, তার বিশ্বাস, তার বিশ্বাস, মানুষ যেভাবে তাকে বিশ্বাস করতে শুরু করেছিল সেই বিশ্বাসযোগ্যতা তিনি হারাবেন। তিনি ডায়লগ দিচ্ছেন যে দল সিদ্ধান্ত নেবে, ISF-এ নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকীর বাইরে দল, এটা শুনতে হবে, এটা বুঝতে হবে, এটা বাংলার মানুষ হাসছে না শুনে, দল তাকে অনুমতি দিল না, তিনি দাঁড়ালেন না, এটা হাস্যকর ব্যাপার। নওশাদ সিদ্দিকী যদি দাঁড়াতে চায়, ISF-এর একমাত্র বিধায়ক তিনি, তাকে দাঁড়াতে তো দল বলবেই। তিনি যদি না দাঁড়ান, আমি আবার বলছি, তিনি যদি না দাঁড়ান মানুষের কাছে তার বিশ্বাসযোগ্যতা হারাবে, এই ISF-কে মানুষ আর ভরসা করবে না, ফ্যাক্টর নয় কোনো, আমি আবার বলছি কোনো ফ্যাক্টর নয়। ভারতীয় জনতা পার্টি প্রার্থী দেবে, ভারতীয় জনতা পার্টি কনটেস্ট করবে, আমাদের ভোট ব্যাঙ্ক ওখানে অটুট ভোট ব্যাঙ্ক আছে, সেটা আমরা বাড়াবো, এবার আমরা জেতার জায়গায় আছি। নওশাদ সিদ্দিকী দাঁড়াবে কি দাঁড়াবে না তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু একজন রাজনৈতিক কর্মী হিসাবে বলতে পারি, আমার রাজনৈতিক মানে আইডিয়া তাকে বলতে পারি, তিনি এত বড় বড় ডায়লগ দিয়েছিলেন, তো যদি না দাঁড়ায় মানুষ কিন্তু মনে করবে তৃণমূল হাতে তামাক খেয়েছে নওশাদ সিদ্দিকী। তার জন্য যাচ্ছে যে 100 দিনের কাজের টাকা পশ্চিমবঙ্গ সরকার যেটা বলেছিল আমরা দেব, টাকা কয়েকজনকে গেল, যাদের কাছে গেল তাদের অনেকেই 100 দিনের কাজটা করে না, ধরুন অ্যাকাউন্টে 5,000 টাকা ঢুকেছে, তাদেরকে বলা হলো 500 টাকা রেখে 4,500 টাকা তুলে দাও, মানে ATM কার্ডটা দিয়ে দাও, চেক লিখে দাও, মানে এরা দুর্নীতি করে, এরা চোর। ফিরাদ হাকিম কানতে কানতে বলছো না, দুর্নীতি করা মানে মায়ের মাংস খাওয়া, এরা বেসিক্যালি ওই মায়ের মাংসটাই খায়, এরা নিজের বাড়ির লোককেও ছাড়ে না দুর্নীতি করতে। তৃণমূলের লোকজনকে টাকা দেবে বলেছিলো, সেখানেও চুরি করছে এরা। এই যে আমার আপনার ট্যাক্সের পয়সায় আমরা দেখতে পাচ্ছি আবাস যোজনার টাকা এবং 100 দিনের টাকা, কেন্দ্রের যে হিসেব চাচ্ছে সেই হিসেব দিতে পারছে না, তার জন্য টাকা দিচ্ছে না, কিন্তু আমার আপনার ট্যাক্সের পয়সা নিয়ে আবার এই টাকাগুলো দেওয়া হচ্ছে, কি বলবেন? আমার আপনার ট্যাক্সের টাকা এইভাবেই নষ্ট করছে সরকার। আপনারা খুব একটা সিম্পল হিসাব দেখুন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হলো বকটুই, কতগুলো মানুষ মারা গেল, অত্যন্ত দুঃখজনক ঘটনা, কৃষ্ণ মানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে জ্যান্ত পুড়িয়ে মারা হলো সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু মানুষকে, তারা তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হলো, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে মারা যাচ্ছে, ক্ষতিপূরণ কারা দিচ্ছি? আমরা আপনার ট্যাক্সের টাকা থেকে, ট্যাক্সের টাকা থেকেও না, PM পোষণ ফান্ড থেকে। PM পোষণ মানে কি? মিড ডে মিলের টাকা, মিড ডে মিল বাচ্চাদের খাবারে যে টাকা, সেই টাকা চুরি করে এরা দিচ্ছে হচ্ছে, মানে নিজের দলের গোষ্ঠীদ্বন্দ্বে মারা গেলে তার ক্ষতিপূরণ। এটা কোন ধরনের দুর্নীতি? বাচ্চাদের খাওয়ার পর্যন্ত চুরি করে এরা, এমনি চাল চোর, ঘর চোর, স্বপ্ন চোর, এগুলো তো ছিলই, বাচ্চাদের মুখের খাবারটা পর্যন্ত চুরি করছে তৃণমূল কংগ্রেস। এই যে দেখলাম বিভিন্ন জায়গায় যে বিল্ডিংগুলো ভেঙে পড়ছে, সেই বিল্ডিংগুলো তৈরি হচ্ছে, আমরা জানি কলকাতা পৌরসভা একটা ইট গাঁথলেও পৌরসভার খবর দিয়ে গাঁথতে হয়, সেই জায়গায় বড় বড় বিল্ডিং হচ্ছে, সেগুলো যখন ভাঙা হচ্ছে তার ক্ষতিপূরণ আমার আপনার ট্যাক্সের পয়সা দিয়ে দেওয়া হচ্ছে, কি বলবো? হ্যাঁ, তাই তো হচ্ছে, এটা উল্টো হতে পারত, তো ইল্লিগাল বিল্ডিং হয়েছে, ইল্লিগাল বিল্ডিং যদি ভেঙে পড়ে, সেই ভেঙে পড়লে প্রমোটারের কাছে টাকা নিতে পারতো, যে প্রমোটার দুর্নীতি করে তার কাছে টাকা নিতে পারতো, পৌরসভা যারা কিছু দেখেনি তারা নিজেদের পকেট থেকে টাকা দিত। আমার আপনার ট্যাক্সের টাকা থেকে এর ক্ষতিপূরণটা যাবে কেন বলুন তো? আমাদের সহনাগরিকদের প্রাণ হারাচ্ছে, প্রাণ হারাচ্ছে, সত্যি দুঃখজনক ঘটনা, কিন্তু সহনাগরিকদের জন্য একটা প্রশ্ন থাকবে, যে অল্প কিছু কম টাকায় ফ্ল্যাট পাচ্ছেন বলে একটা ইল্লিগাল কনস্ট্রাকশনে আপনারা ফ্ল্যাটটা কিনবেন কেন বলুন তো? যেখানে ব্যাংক লোন পর্যন্ত দেয় না সেই ফ্ল্যাটগুলো আপনারা কিনছেন কেন, তাদের কাছে প্রশ্ন। এবং এই সরকারের কাছে প্রশ্ন হচ্ছে, আমাদের টাকাকে উল্টোপাল্টাভাবে খরচা করার অধিকার কে দিল? প্রমোটারকে ফাইন করুক, প্রমোটারের কাছ থেকে ক্ষতিপূরণটা উদ্ধার করুক, প্রমোটারের প্রপার্টি অ্যাটাচ করুক, সেখান থেকে টাকা দিক, সেটা তো করছে না, প্রমোটারকে সেভ করতে হবে। প্রমোটার তো কাউন্সিলরকে টাকা দিয়েছে, প্রমোটার বিধায়ককে টাকা দিয়েছে, প্রমোটার পৌরসভাকে টাকা দিয়েছে, টাকা দিয়েই যে দুর্নীতিযুক্ত ফ্ল্যাটটা তৈরি হয়েছে। সামনে লোকসভা ভোট সামনে রেখে মমতা ব্যানার্জি বলছে যে বাংলায় এবং দিল্লিতে সব মিলিয়ে 200 সিট পাবে না BJP। দেখুন, তৃণমূল কংগ্রেস সারা ভারতে 50টা সিটে প্রার্থী দেওয়ার ক্ষমতা নেই, পশ্চিমবঙ্গের 1 ফুট বাইরে যাদের কোনো অস্তিত্ব নেই, আরও ছাড়ুন পশ্চিমবঙ্গের বাইরে, দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গে যেতে গেলে যাদের অস্তিত্ব বিপন্ন, বিলুপ্ত প্রাণী প্রাণীর অবস্থা দাঁড়িয়েছে, তারা ভারতবর্ষ হিসাব না করাটাই ভালো। তৃণমূল পশ্চিমবঙ্গে এবার কটা সিট পায় সেটাই দেখা, সেটাই হিসাব করুক। এবার আমি উল্টো ধরে নিচ্ছি, আমি ধরে নিচ্ছি তৃণমূল 42-এ 42টাই পেয়ে গেল পশ্চিমবঙ্গে, কী হবে? সরকার করবে,
42 সিটি সরকার করতে পারবে, পারবে না। আচ্ছা আমি ধরে নিলাম বামপন্থীরে, আপনি বামপন্থীরে ভোট দিলেন তৃণমূলের বিরুদ্ধে তাদের বিপুল লড়াই দেখে। কালকের ফটোটা সবাই দেখেছেন নিশ্চয়ই, বাংলার খবর সংবাদ মাধ্যমে পাবলিশ করেনি, খবরে পরিষ্কার ছিল কালকে মিটিং হয়েছে রামলীলা ময়দানে একটা, ওখানে বাম সীতারাম ইয়েচুরি আর ডেরেক ব্রায়ান একসাথে বসে। তো এই বাম কংগ্রেসকে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া, তো বাংলার মানুষেরা বোঝা উচিত বাম কংগ্রেস এবং তৃণমূল বেসিক্যালি এক, এদেরকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা। যারা উন্নত ভারত চায়, যারা বিকশিত ভারত চায়, যারা একটা শক্তিশালী ভারত চায়, তারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে এবং তৃণমূল এবং অন্যান্য কোনো ফ্যাক্টর নয়। এই যে চারটে সিটে আপনাদের ভোটে বাকি আছে, বিজেপির বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কেন্দ্র যে এজেন্সি আছে তাদেরকে দাঁড় করে দিক, তাহলে বুঝতে পারবে পশ্চিমবাংলার মানুষ কি রাজ আছে। না আমরা তো রঞ্জিত ঘোষকে খুঁজছিলাম, রঞ্জিত ঘোষ মারা গেছে, নাহলে ওনাকে প্রার্থী করে দিতাম। যাই হোক, রঞ্জিত ঘোষ যখন নেই তোমার চিন্তা করার দরকার নেই, প্রার্থী হবে, প্রার্থী ঘোষণা হবে এবং সারপ্রাইজ অপেক্ষা করছে অভিষেকের জন্য, এটুকু বলতে পারি। এই যে চারটে সিট বাকি রেখেছে, তার দুটো বাকি আছে, তার মধ্যে দেখলাম ইন্দ্রনীল মানে অভিনেতা রুদ্রনীল ঘোষ উনি অভিমান করছে যে আমি টিকিটটা পেলে ভালো হতো, আমি পার্টি ভালো মনে করেনি দেয়নি, ওনার অভিমান কিন্তু ঝরে পড়ছে। না দেখুন, রুদ্রনীল আমাদের একজন কর্মী, দলের একজন কর্মী, তিনি অভিনেতা, অত্যন্ত উচ্চমানের অভিনেতা কোনো সন্দেহ নেই, কিন্তু ভারতীয় জনতা পার্টি তিনি একজন কর্মী, তাকে স্টার ক্যাম্পেনারে রেখেছে, তিনি তারপরে মন্তব্য করেছেন। এখন দেখুন, মানুষ তো মন থাকলে অভিমান হতে পারে, হওয়াটাই স্বাভাবিক, তার এক্সপেকটেশন ছিল, এক্সপেকটেশন হয়তো ফুলফিল হয়নি, তার একটু অভিমান হয়েছে, তিনি তো কথাও বলেন যে তাদের অভিমান হয়ে তিনি দল ছেড়ে কোথাও যাননি, তার তিনি এক্সপেক্ট করেছিলেন তিনি পাননি, তিনি ম্যানারটা মানিয়ে নিয়েছেন, তিনি জানেন তার জন্য হয়তো বড়ো কিছু ওয়েট করছে, বেটার অপরচুনিটি ওয়েট করছে। আমি জানি না, নওশাদ সিদ্দিকী বড় বড় হুঙ্কার দিয়েছিল, নওশাদ সিদ্দিকী বলেছিল ডায়মন্ড হারবারে আমি দাঁড়াবো, এবার যদি নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে না দাঁড়ায় তা মানুষের কাছে তার বিশ্বাসযোগ্যতা যাবে, মানুষের কাছে তার বিশ্বাসযোগ্যতা যাবে প্রথম, আর সেকেন্ড মানুষ তাকে বিশ্বাস করবে না, এবং থার্ড মানুষ হয়তো এটাও বিশ্বাস করতে পারে কোনো বড় ইন্টারেস্টের জন্য তৃণমূলের হাতে তামাক খেয়ে নওশাদ সিদ্দিকী দাঁড়াচ্ছে না, অথবা ভয় পেয়েছে, হয় তার ডায়লগ দেওয়া উচিত ছিল না অথবা তার দাঁড়ানো উচিত। নওশাদ সিদ্দিকী রাজনৈতিক ক্যারিয়ার অ্যাট স্টেক, বাংলার মানুষ নওশাদ সিদ্দিকী আর ভরসা করবে না যদি না দাঁড়াইছে। এই যে নওশাদ সিদ্দিকী অনেক আগে থেকেই বলেছে পঞ্চায়েত ভোটের পরেই যে আমি দাঁড়াবো, মমতাকে অভিষেককে হারিয়ে কালীঘাটে পাঠিয়ে দেবো, এরপরেও যদি সেই জায়গায় না দাঁড়ায় তার পার্টির কি দিন হয়ে যাবে? এই জায়গায় না দাঁড়ায় তো বললাম, তার বিশ্বাস, তার বিশ্বাস, মানুষ যেভাবে তাকে বিশ্বাস করতে শুরু করেছিল সেই বিশ্বাসযোগ্যতা তিনি হারাবেন। তিনি ডায়লগ দিচ্ছেন যে দল সিদ্ধান্ত নেবে, ISF-এ নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকীর বাইরে দল, এটা শুনতে হবে, এটা বুঝতে হবে, এটা বাংলার মানুষ হাসছে না শুনে, দল তাকে অনুমতি দিল না, তিনি দাঁড়ালেন না, এটা হাস্যকর ব্যাপার। নওশাদ সিদ্দিকী যদি দাঁড়াতে চায়, ISF-এর একমাত্র বিধায়ক তিনি, তাকে দাঁড়াতে তো দল বলবেই, তিনি যদি না দাঁড়ান, আমি আবার বলছি, তিনি যদি না দাঁড়ান মানুষের কাছে তার বিশ্বাসযোগ্যতা হারাবে, এই ISF-কে মানুষ আর ভরসা করবে না। ডায়মন্ডে কি যদি নওশাদ সিদ্দিকী দাঁড়ায় তাহলে কি বিজেপি প্রার্থী এখনো পর্যন্ত দেয়নি, কি দেখে নিচ্ছে যে ওই জায়গায় যদি ISF দাঁড়ায় তাহলে দেবে? না না না, ফ্যাক্টর নয় কোনো, আমি আবার বলছি কোনো ফ্যাক্টর নয়, ভারতীয় জনতা পার্টি প্রার্থী দেবে, ভারতীয় জনতা পার্টি কনটেস্ট করবে, আমাদের ভোট ব্যাংক ওখানে অটুট ভোট ব্যাংক আছে, সেটা আমরা বাড়াবো, এবার আমরা জেতার জায়গায় আছি। নওশাদ সিদ্দিকী দাঁড়াবে কি দাঁড়াবে না তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু একজন রাজনৈতিক কর্মী হিসাবে বলতে পারি, আমার রাজনৈতিক মানে আইডিয়া তাকে বলতে পারি, তিনি এত বড় বড় ডায়লগ দিয়েছিলেন, তো যদি না দাঁড়ায় মানুষ কিন্তু মনে করবে তৃণমূল হাতে তামাক খেয়েছে নওশাদ সিদ্দিকী, তার জন্য দাঁড়াচ্ছে না। এই যে 42টা সিটের মধ্যে আগের বারে বিজেপি 18টা পেয়েছিলেন, এবারে আপনাদের সর্বভারতীয় যারা নেতৃত্ব যে তারা 35 বলছে।